أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول والمؤمنون الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد بهاي شنر الإسلام ومنطقة جانتا جيسا عند نماز فرار فوريو منوش مشلل نياتاك با فيلم دكير كي تو اي خطر الله تعالى قوشنا قرين أعوذ بالله من الشيطان الرجيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر تنشجوي نماز মানুষকে অশ্লীল এবং খারাপ থেকে বিরত রাখে তাহলে এবার আমাদেরকে বোঝা উচিত যে নামাজ যারা প্রকৃত নামাজি যাদের নামাজ আল্লাহর দরবার কবুল হয় বা প্রকৃত আল্লাহর জন্যই তারা নামাজ পড়ে আল্লাহর জন্যই তারা এবাদত করে তাদের অবশ্যই আল্লাহ তালা এই অশ্লীল থেকে বিরত রাখবেন কেননা আল্লাহ তালা বলতেছেন যে নিশ্চয়ই নামাজি ব্যক্তিকে আল্লাহ তালা অশ্লীল এবং খারাপ থেকে বিরত রাখবেন এখন আমি নামাজ পড়তেছি আবার অশ্লীল কাজও করতেছি তাহলে এই ক্ষেত্রে কি আল্লাহর আয়াত মিথ্যা নজুবিল্লাহ নাকি আমার আবাদত কবল হচ্ছে না আমার নামাজ কবল হচ্ছে না কোনটা আমরা বুঝবো আমার নামাজের ভিতরে ত্রুটি আছে আমরা খাটটি নামাজে হতে পারি নাই আমি আন্তরিকতার সাথে নামাজ আদায় করতে পারি না যেই নামাজ আল্লাহর দরবার কবুল হবে সেই নামাজ আমরা পড়তে পারতি না তাই আমাদেরকে আমাদের জীবনের দিকে মায়া করে আমার শরীরের দিকে মায়া করে নাম থেকে রক্ষা করার জন্য আমার নামাজকে ভালোভাবে শিক্ষা অর্জন শিখতে হবে নামাজ যেন আমার ভুল না হয় নামাজ যেন সেই মুনাফিকদের নামাজ না হয় নামাজের জন্য আমাদের কোনো ত্রুটি না হয় যেই নামাজ আল্লাহ তালা কবুল করবেন সেই নামাজে শিখে সঠিকভাবে আমরা যদি আদায় করতে পারি তাহলে অবশ্য অবশ্যই আমরা সেই অশ্লীল থেকে বিরত থাকতে পারব তা হলে এটাই ধরে নিতে হবে আমাদের নামাজের মধ্যে ত্রুটি আছে কারণ আল্লাহ তালা ওয়াদা হাক আর প্রকৃত নামাজি যারা তারা অবশ্যই অন্যায় থেকে বিরত থাকে আর সকল নামাজই যে সেই অন্যায় যে জড়িত হচ্ছে এমনটি না দেখবেন বহু নামাজই তারা ওই অন্যায়ের ধারে কাছেও যায় না খারাপের ধারে কাছেও যায় না বহু নামাজি বেঁচে আছে এই সমস্ত অন্যায় থেকে তাই ধরে নিতে হবে যে যাদের একটা কবল হচ্ছে আল্লাহ যাদের সালাত কবুল করতেছে তারা অবশ্যই সেই অশ্লীল থেকে বিরত আছে আর যাদেরটা কবুল হয় না তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে নামাজকে ভালো করে আদায় করার জন্য সিদ্ধান্ত নিতে হবে নামাজকে ভালো করে শিখে সেইভাবে যেন আমরা আদায় করতে পারি আল্লাহর কাছে তরফিক চাইতে হবে যাতে করে আল্লাহ তালা আমাদের সঠিক নামাজ আদায় করার জন্য তৌফিক দান করেন এবং আমাদের নামাজ যেন কবুল করেন এবং এর বিনিময়ে যেন আল্লাহ তালা আমাদেরকে সর্বপ্রকার অন্যায় এবং অশ্লীল থেকে বিরত রাখেন সারা মারিক